ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনে জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি, অঞ্চলের নেতৃত্বদের নিয়ে পঞ্চায়েতের রূপরেখা, প্রচার কৌশল নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রচার কমিটির প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য নেতা নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যা আসতে পারে, সেই বিষয়ে নিজেদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন করা, আলাপ আলোচনা করা। বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে, লোকসভাতে অবশ্যই থাকবে, প্লাস যারা জেলার নেতা, সবাই মিলে নিজেদের মধ্যে মতামত বিনিময় করা, প্রস্তুতি নেওয়ার একটা।